প্রিয় বন্ধুগণ, পাত্রী চাই, পাত্রী চাই, পাত্রী চাই, একজন ডিভোর্সি পাত্রী চাই। তো বন্ধুগণ, ডিভোর্সি পাত্রীর জন্য কেমন পাত্র সে সম্পর্কে জানতে হলে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি একে একে ওনার বিস্তারিত বলছি। ওনার সিরিয়াল হচ্ছে 2013। ওনার পিতা মৌলবী শিক্ষক ছিলেন, বর্তমানে শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়ে বেশ কিছু ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন। ওনার বর্তমান ঠিকানা হচ্ছে নড়াইল সদর। উনি একটা বেসরকারি প্রকল্পের কর্মরত আছে। তো বন্ধুগণ, সেটা হচ্ছে বিদেশি একটা প্রকল্প, বিদেশি কোম্পানির একটা প্রকল্প, সেখানে কর্মরত আছে। বর্তমান ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলা। তো বন্ধুগণ, এটা খেয়াল করবেন, নড়াইল হচ্ছে রংপুর বিভাগে এবং গাইবান্ধা হচ্ছে খুলনা বিভাগে। তো ওনার জন্য খুলনা এবং রংপুর বিভাগের যে কোনো একটা বিভাগের পাত্রী হলে ওনারা আলোচনা করতে আগ্রহী আছে। তো বন্ধুগণ, সে সম্পর্কে বিস্তারিত পরে বলছি, এখন ওনার সম্পর্কে আলোচনা শেষ করে নেই। ওনার বয়স হচ্ছে 47 বছর, জন্মসাল হচ্ছে 1974 সাল, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স। ওনারা 4 ভাই 1 বোন। তো বন্ধুগণ, ওনার চাহিদা সম্পর্কে আলোচনা করার আগে আমি বলছি আমাদের সাথে কেমন করে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলে আমি পাত্রের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করব। তো বন্ধুগণ, আমার সাথে যোগাযোগ করার সম্পর্কে আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে, সেখানে বিস্তারিত বলা আছে যে আপনারা কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন। সে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমার এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে। তো বন্ধুগণ, এখন আমি আলোচনা করতেছি ওনার চাহিদা সম্পর্কে। উনি যে ধরনের পাত্রী চাচ্ছেন, উনি সুন্দরী একজন পাত্রী চাচ্ছেন, বৈবাহিক অবস্থা অবিবাহিত হলে ভালো হয়, অথবা শর্ট ডিভোর্স হলেও আলোচনা করা যাবে, চাকরিজীবী হলে ভালো হয়। আর দূরত্বের বিষয়টা আমি বলতেছি খুলনা বা রংপুর বিভাগের হলে ভালো হয়, অথবা বাংলাদেশের অন্যান্য জেলার পাত্রীরা আবেদন করতে পারেন, সেক্ষেত্রে অন্যের সাথে আলোচনা করে দেখা যেতে পারে। তো বন্ধুগণ, আপনারা আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেটা তো অবশ্যই আমি বলে দিয়েছি, সে অনুযায়ী আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।